প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে দাদা, ইকোনমিক্সের যে ডিএসইর পেপারগুলি রয়েছে তার সিলেবাস এবং গুরুত্বপূর্ণ কিছু বইয়ের নাম যদি বলে দিতে। তো আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো ইকোনমিক্সের ফিফথ সেমিস্টারে আমাদের ডিএসই A1 এবং A2 দুটি পেপার রয়েছে। প্রথম ডিএসই পেপারে, ওয়ান পেপারে রয়েছে মানি অ্যান্ড ব্যাঙ্কিং MBA, ডিএসই A2 রয়েছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট HD। এই দুটি পেপারের মধ্যে তোমাদের চুজ করতে হয়, যে কোনো একটি তোমরা নিতে পারবে, দুটি একসঙ্গে নেওয়া যাবে না। তো আজকে আমি ডিএসই A1 মানি অ্যান্ড ব্যাঙ্কিংয়ের কী কী সিলেবাস রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব, এবং সাথে তোমাদের বইয়ের নামও, আমি গুরুত্বপূর্ণ বইয়ের নাম কিছু আমি তোমাদের বলে দেব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবে না, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো সেটি সবার প্রথমে যাতে তোমরা পেয়ে যাও, তার জন্য তোমাদের বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে। তো ভিডিওটি দেখতে থাকো। দেখো, ডিএসই A1 মানি এবং ব্যাঙ্কিংয়ের প্রথম যে চ্যাপ্টার তার নাম হচ্ছে মানি সাপ্লাই অ্যান্ড ব্যাঙ্কিং সিস্টেম উইথ রেফারেন্স টু ইন্ডিয়া, ভারতের রেফারেন্স সহ অর্থ সরবরাহ এবং ব্যাঙ্কিং ব্যবস্থা। দু নম্বর চ্যাপ্টারে থাকবে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যান্ড ফাইন্যান্সিয়াল মার্কেটস, আর্থিক প্রতিষ্ঠান এবং আর্থিক বাজার। তৃতীয়তে থাকবে, থার্ড চ্যাপ্টারে, ইন্টারেস্ট রেটস, সুদের হার। চার নম্বরে থাকবে সেন্ট্রাল ব্যাঙ্কিং অ্যান্ড মানিটারি পলিসি, কেন্দ্রীয় ব্যাঙ্কিং এবং মুদ্রা নীতি। তো এই চারটে টপিক মিলিয়ে আমাদের পড়তে হবে ডিএসই A1 মানি এবং ব্যাঙ্কিংয়ের সাবজেক্টটি। এই চারটি টপিক মিলিয়ে আমাদের টোটাল 100 মার্কসের পরীক্ষা হবে, তার মধ্যে থেকে 65 নম্বরের পরীক্ষা হবে লিখিত সেমিস্টার এন্ডে গিয়ে, যেখানে 2 নম্বরের প্রশ্ন থাকবে, 5 নম্বরের থাকবে এবং 10 নম্বরের প্রশ্নও থাকবে। 10 নম্বরে থাকবে 3টি, 5 নম্বরে থাকবে 3টি এবং 2 নম্বরে থাকবে 10টি প্রশ্ন। তো সেই সমস্ত প্রশ্ন, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা আমি করব তোমাদের, যারা 2022 সালে, 22 এবং 23 সালে পরীক্ষা দেবে তোমাদের, তার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেব। তো সেগুলো তোমরা নোট ডাউন করে পড়তে থেকো। এবার আসছি বইয়ের নাম নিয়ে। তো দেখো, কী বই আমরা পড়ব। বেসিক্যালি এই ইকোনমিক্সের সাবজেক্টে তোমাদের বেঙ্গলি ভার্সনে বই খুব কমই রয়েছে। অজয় কুমার নন্দীর মার্কেটে বই দেখতে পারো, সেরকম নেই, তবে এই বছরে শুনেছি আমি বেরিয়েছে, তো তোমরা দেখতে পারো। তবে আমি দুটোই বইয়ের নাম তোমাদের বলবো, ইংলিশ ভার্সন যাদের রয়েছে তাদের কোনো অসুবিধা নেই, এই দুটি বই তোমরা ইংলিশ ভার্সনে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তবে একটি বই বেঙ্গলি ভার্সনে বেরিয়েছে, সেটি আমি তোমাদের বলে দেবো, সেটি তোমরা একটু দেখে নাও। দেখো, SB গুপ্তা, মানিটারি প্ল্যানিং ইন ইন্ডিয়া, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে SB গুপ্তার মানিটারি প্ল্যানিং, এই বইটি তোমরা কিনে নিতে পারো, ভারতের মুদ্রা পরিকল্পনা। এটি বেঙ্গলি ভার্সনে বেরিয়েছে শুনেছি, তো তোমরা মার্কেটে গিয়ে দেখতে পারো, যদি পেয়ে যেতে পারো তোমরা, তবে খুব সীমিত বইটি, তবে তোমরা একটু গিয়ে দেখো। এই বইটি যদি না পাও তাহলে তোমরা পাবে MY খানের ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেমের, টাটা ম্যাকগ্রে হিল থেকে বইটি প্রকাশিত হয়, এই বইটি তোমরা দেখতে পারো। তবে এই বইটি ইংলিশ ভার্সনে তোমরা পাবে, বেঙ্গলি ভার্সনে বই এখনও পর্যন্ত বেরোয়নি, তবে তোমরা মার্কেটে গিয়ে খোঁজ নিতে পারো, আমি যতদূর জানি এখনও পর্যন্ত বেরোয়নি। তোমাদের ইংলিশ ভার্সনে বই, দুটি বই তোমরা অ্যাভেলেবেল পাবে, তবে বেঙ্গলি ভার্সনে ফার্স্ট বইটি তোমরা পেতে পারো। তো এই গেল আজকের আলোচনা। তো পরবর্তী ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হব। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।